ফ্লাওয়ার্স গ্রিনবিন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন এর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আণবিক ভর, মলিকুলার ওয়েট। তো বন্ধুরা, ক্লাসের দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে আমরা এখানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই। এখানে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় অন্যান্য যে কোনো পদার্থের একটা অণুর ভর কত গুণ ভারী, সেই গুণন টার্মটাকে, সেই গুণিতক টার্মটাকে আমরা বলবো হচ্ছে আণবিক ভর। তো একটু এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করি এবং সেই দিকে লক্ষ্য করি। দেখতে পাচ্ছ এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.673 × 10⁻²⁴ গ্রাম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। অনুরূপভাবে আমরা যদি একটি পানির অণুর ভরের কথা বলি তাহলে 2.99 × 10⁻²³ গ্রাম, এটা হচ্ছে একটা পানির অণুর ভর। সিমিলার ওয়েতে একটা হাইড্রোজেন H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটা অণুর ভর হচ্ছে 1.63 × 10⁻²² গ্রাম। তাহলে আমরা তিনটা জিনিসের একটা অণুর ভর বা একটা পরমাণুর ভর কত সেটা দেখে নিলাম। তো একটি হাইড্রোজেন পরমাণুর ভরটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরে যদি নেওয়া থাকে তাহলে সেই হিসাবে পানির একটা অণুর ভর কত হতে পারে, আণবিক ভর কত হতে পারে, সেইটা আমি বলেছি যে অনুপাত, জাস্ট কার অনুপাত বা গুণিতক টার্ম, যে হাইড্রোজেন পরমাণুর ভরের একটা পরমাণুর ভরের সাপেক্ষে একটা পানির অণুর ভর যত গুণ ভারী সেটাই হচ্ছে তার আণবিক ভর। সেই হিসাবে আমরা যদি অনুপাত করি, অর্থাৎ একটা পানির অণুর ভরটাকে যদি উপরে বসাই এবং একটা হাইড্রোজেন পরমাণুর ভরটাকে যদি আমরা নিচেই বসাই, তাহলে অনুপাত করলে যেটা আসে সেটা হচ্ছে 17.87, যেটা 18 খুব কাছাকাছি এবং এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। সিমিলার ওয়েতে আমরা যদি H2SO4 এর যদি একটা অণুর ভর থেকে আণবিক ভর পেতে চাই তাহলে সেই বিষয়টা হচ্ছে যে যে সালফিউরিক অ্যাসিডের একটা অণুর ভরকে 1.63 × 10⁻²² গ্রাম এবং সেটাকে আমরা হাইড্রোজেনের একটা পরমাণুর ভর দিয়ে ভাগ করতেছি, করলে রেজাল্ট আসছে 97.43 প্রায়, যেটা 98 এর কাছাকাছি। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে অবশ্যই আণবিক ভর পেতে গেলে অণুর ভরের থেকে আসতে হবে, তার মানে এই না যে একটা অণুর ভরকেই আণবিক ভর বলা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আণবিক ভরের মোটামুটি কনসেপ্টটা কি, ম্যাথমেটিক্যালি কিভাবে বের করতে হয়। তো আজকে এই পর্যন্ত, তোমরা নেক্সট ক্লাসে অপেক্ষা করো, দেখি কোন বিষয় নিয়ে আসা যায়। থ্যাংক ইউ।